বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যে আইনটা সংক্ষেপে কুইক রেন্টাল আইন নামে বেশি পরিচিত, ওই আইনের দুইটা ধারা কেন অসাংবিধানিক হবে না সেটা চ্যালেঞ্জ করেছি। মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে, সে যার সাথে ইচ্ছা যত টাকা ইচ্ছা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করবে। দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর দুইটা ধারা সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছে। এই আইনটা মানে সাধারণত কুইক রেন্টাল আইন নামে পরিচিত। এই আইনের 6 ধারার 2 উপধারা আর 9 ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেছে। এখন 6-এর 2 উপধারা যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, ওইখানে বলা আছে যে মন্ত্রী তার একক বিবেচনায় কোনো একক ব্যক্তি বা কোম্পানির সাথে আলাপ আলোচনা করে তাকে বিদ্যুৎ উৎপাদনের কন্ট্রাক্ট সাইন করতে পারবে। অর্থাৎ যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর এটা তো জনগণের টাকায় এটা করা হয়েছে। আমরা মামলায় এই গত কয়েক বছরে এই কুইক রেন্টালের জন্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বসিয়ে রেখে ওই সব চুক্তি অনুযায়ী যে টাকা দিতে হচ্ছে, মোটামুটি একটা 1 লক্ষ কোটি টাকার বেশি এই কোম্পানিগুলিকে টাকা দেওয়া হয়েছে। আর 9 ধারায় যেটা বলা আছে যে এই সংক্রান্ত ব্যাপারে যে কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতের শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। তো ওইটাকে চ্যালেঞ্জ করেছি যে আদালতে আসা যাবে না, আদালতে মামলা করা যাবে না, আদালতের এখতিয়ার রদ করা, ওইটা হলো 9 ধারা। তো কোর্ট যেহেতু এটা আইন চ্যালেঞ্জের মামলা, আইন চ্যালেঞ্জের মামলাতে ওই অন্তর্বর্তীকালীন আদেশ হয় না, তো ওই জন্য আদালত রুল দিয়েছে, 4 সপ্তাহের জন্য রুল দিয়েছে, কিন্তু যেহেতু আইন চ্যালেঞ্জের মামলায় অন্তর্বর্তীকালীন আদেশ হয় না, ওই জন্য কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই। মামলাটা করেছি আমি আর আমার সহকর্মী তাইবুল ইসলাম সৌরভ, আমরা দুইজনেই বাদী হয়ে আমরা নিজেই মামলাটা করেছি। এই যে কেন 6-এর 2 আর 9 ধারা অসাংবিধানিক ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে। মানে এই টাকা তো আমাদের সবাই জনগণকে দিতে হচ্ছে, তাই তো? এটা তো আমাদের ট্যাক্সের টাকা থেকে হোক যেভাবে হোক, এটা আমাদের সবাইকে এই কুইক রেন্টালের টাকা তো আমাদের পরিশোধ করতে হচ্ছে, আমাদের মানে জনগণের, আমাদের মানে রাষ্ট্রের, এটা কোর্ট বলেছে। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যে আইনটা সংক্ষেপে কুইক রেন্টাল আইন নামে বেশি পরিচিত, ওই আইনের দুইটা ধারা কেন অসাংবিধানিক হবে না সেটা চ্যালেঞ্জ করেছি। 6-এর 2 মানে 6 ধারার 2 উপধারা আর 9 ধারাতে বলা আছে যে এই কুইক রেন্টাল মানে সরকার যেসব বিদ্যুৎ কেন্দ্রের সাথে যত চুক্তি করেছে বা চুক্তি সংক্রান্ত কোনো কার্যক্রম কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, কোনো আদালতে এই সংক্রান্ত কোনো মামলা করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা তো হতে পারে না। আমার একটা ব্যাপারে ক্ষতি হলে আমি আদালতে যেতে পারবো না, এটা তো আমার মৌলিক অধিকার। হয়তো ওই গ্রাউন্ডে 9 ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। আর 6-এর 2 ধারায় এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে যে কোনো কোম্পানি বা যে কোনো ব্যক্তির সাথে চুক্তি করার মানে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে চুক্তি করার একক এখতিয়ার দেওয়া হয়েছে, কোনো মানে কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়া। সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, টেন্ডার হতে হবে, মানে মূল্যায়ন হতে হবে তারপরে, কিন্তু এই 6-এর 2 ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে, সে যার সাথে ইচ্ছা যত টাকা ইচ্ছা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করবে। তো এটা তো এই মানে অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারও থাকতে পারে না। এখন পত্রপত্রিকায় রিপোর্টে তো দেখা যাচ্ছে যে এই অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম মহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে।